হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি ভার্সিতে আসছিলাম, যে কারণে ভিডিওটা করতেছি। এখন বাজে 9টা রাত, আর এখন দেখেন আকাশ এখনও আলো আছে। আজকে আকাশটা মেঘলা, কিন্তু অন্যদিন পুরা রোদ থাকে, প্রচণ্ড বাতাস, আর আমি গদ্ধবের মতো হাতা কাতে সোয়েটার পরে আসছি। যাই হোক, কিছু করার নাই। তো এখন আমি লাইব্রেরি থেকে বের হলাম, কেউ নাই লাইব্রেরিতে। আমরা 4 থেকে 5 জন ছিলাম, আমি ফার্স্টে বের হয়েছি, আর যারা যারা ওখানে আছে তারা হয়তো স্টে করবে রাতে। কারো কারো গাড়ি আছে, গাড়ি নিয়ে আসে, হয়তো 3টা 4টা পর্যন্ত পড়ে তারপর আবার চলে যাবে। আপনাদেরকে একটু দেখাই যে দেখেন কেউ নাই। এইখানটাতে সবসময় বাস এসে দাঁড়ায় এবং সব ছেলেমেয়েরা বাসের জন্য ওয়েট করে। আজকে তেমন কেউ নাই, আমি একটু দেখাই। যদি একটু দেখেন কেউ নাই, আর প্রচণ্ড বাতাস হচ্ছে, পুরো গাছপালা পুরো উড়ে টুড়ে যাচ্ছে, মনে হচ্ছে কেউ নাই। আবার কিছু কিছু ছেলেমেয়েরা একটু পরে আসবে, আবার এসে লাইব্রেরিতে পড়বে, যেহেতু সামনে এক্সাম। এখন সবাই লাইব্রেরিতে পড়তে আসে, বই নিতে আসে অনেকে, ওই যে ওই পাশে গাড়ি। আর এটা হচ্ছে চার্চ, রাতেরবেলা হচ্ছে চার্চটা দেখতে খুব সুন্দর লাগে। আমি রাতের সময় আসলে চার্চটাকে অ্যাভয়েড করি পারতপক্ষে, বাঙালি বলে কথা, তো এই জন্য আর কি, মানে ভয় থেকে যায়। আর এইটা হচ্ছে টেলিফোন বুথ, শুধু গাড়ি যাওয়া আসা করবে। এখন যারা যারা পড়তেছে হয়তো তারা চলে যাবে। আমাদের আসলে ক্যাম্পাসটা ছড়ানো ছিটানো, তো যার কারণে দেখা যায় অনেকে এই সময়টাতে মুভ করে। আর প্রচণ্ড ঠান্ডা আজকে, বুঝলাম না কেন হুট করে আকাশটা মেঘলা। আমি আসার সময় রোদ ছিল, এখন আমি যাচ্ছি বাস স্টপে। তো বাস স্টপে যাওয়ার আগে আমি যাব একটু শপিং করতে, শপিং বলতে বাজার করব আর কি। শসা, টমেটো এসব কিনতে হবে, গ্রসারি জিনিসপত্র কি কিনতে হবে। আমি দ্রুত হাঁটার চেষ্টা করতেছি, যার কারণে কথা অনেক জড়া আসতেছে। আমার এই টাইমটাতে খুব ভয় লাগে, যদিও কোনো সমস্যা হয় না। আমি গত সেমিস্টারে 9:30 পর্যন্ত আমি ক্লাস করছি, তারপরে বাসা যেতে যেতে 10টা বাজত, আর সেই সময়টা শীতের সময় তো 2:30-টার মধ্যে সূর্য ডুবে যায়, তো ওই সময়টা খারাপ লাগতো বেশি আসলে, কেউ থাকতো না। এখন তো তারপরেও গাড়ি যাওয়া আসা করতেছে, ওই সময়টাতে গাড়ি এতটা যাওয়া আসা করতো না। আসলে একা একা যেতে খুব খারাপ লাগে, এটা হচ্ছে সব থেকে মেইন ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে, আজকে লাইব্রেরিতে মানে আমি নিচতলাতে বসছিলাম পড়তে, পুরো ঠান্ডায় আমি জমে যাচ্ছিলাম। আজকে কেন জানি ওরা নিচতলার হিটারগুলো সব অফ করে রাখছে, প্লাস এক সাইডে লাইট অফ ছিল। আমি বুঝলাম না কেন, এরকম কখনো আমি দেখিনি এর আগে। কিন্তু দোতলায় আবার এসে দেখি পুরো হিটার চলতেছে, সব কিছুই ঠিকঠাক আছে। তো দেখেন যে পাশটাতে আমি বসছি, এই পাশে কেউ নাই একজন দুজন ছাড়া, আর এই পাশটাতে লাইটটাও অফ করে রাখছে, তো আমি ঠান্ডায় রীতিমতো জমে যাচ্ছিলাম। তো এই যে আমার বই বিস্কিট সব কিছু নিয়ে আমি এইভাবে করে লাইব্রেরিতে বসে যাই পড়াশোনা করতে, তো এই হচ্ছে অবস্থা। তো এইসব কেনাকাটা করে আমি এখন বাসায় চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।